মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত জনতা কার্ফিউর কথা মাথায় রেখে মালদা জেলা বিশিষ্ট তৃণমূল নেতা বাবলা সরকার দলের কয়েকজন কর্মীদের নিয়ে সকাল থেকে তদারকি করছেন। করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত জনতা কার্ফিউর কথা মাথায় রেখে মালদা জেলা বিশিষ্ট তৃণমূল নেতা বাবলা সরকার দলের কয়েকজন কর্মীদের নিয়ে সকাল থেকে তদারকি করছেন। মালদা শহরের কানিমোড় তৃণমূল পার্টি অফিস থেকে তিনি বলেন, রাজ্যসহ দেশের স্বার্থে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যৌথ উদ্যোগে করোনা ভাইরাস মোকাবিলায় যেসব কর্মসূচি নিয়েছে সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই ও আমরা দিদির সৈনিক হিসেবে করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছি। মালদা জেলার কোথাও কোনো সমস্যার কথা শুনলে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সেটার সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করছি। করোনা ভাইরাস মোকাবিলায় আমরা সর্বদা তৎপর আছি, থাকব। একটা ভয়াবহ মরণ রোগ, করোনা রোগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমাদের ভারতবর্ষের ভারত সরকার, প্রধানমন্ত্রী এবং তৎস আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার নিজস্ব কোনো লোক আক্রান্ত না হলেও বিদেশ থেকে দু একজন এসে ধরা পড়েছে। তিনি প্রথম আমার মনে সারা ভারতবর্ষে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যে সক্রিয়তার সাথে নাগরিককে পরিষেবা, বিভিন্ন পরিষেবার মাধ্যমে সচেতন করেছেন। তাই আজকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে যে করোনার জন্য একদিনের জন্য মানুষকে কর্মবিরতি থেকে নিজের বাড়িতে থেকে করোনা ভাইরাসের যে জামকে প্রতিহত করার যে কর্মসূচি নিয়েছে আমাদের মালদাতেও, হ্যাঁ, আমাদের জেলা প্রশাসন, যে আমাদের জেলা শাসক এবং আমাদের পুলিশ সুপার, তারাও এতে অংশগ্রহণ করে মানুষকে সচেতন করেছে। আমরা শুধু রাস্তায় পুলিশ কর্মীদের দেখছি, সাংবাদিক বন্ধুদের দেখছি, তারা প্রতিনিয়ত মানুষকে সচেতন করছে, মানুষের জন্য কাজ করছে। নাগরিকেরা মানে কোনো বন্ধেও এরকম সারা পাওয়া যায় না, তারা সকালবেলা কয়েকজন নিজস্ব বাজার টাজার করে সবাই হয়েছে। এটা ভালো, যেটা বিশ্ব স্বাস্থ্যই বলছেন যে 12 ঘন্টা যদি মানুষের মধ্যে যদি জটলা বা একটু দূরত্ব বজায় রাখে, যদি বাইরে না বেরোয়, এটা অনেকটাই প্রতিহত হবে। এটা সফল হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী স্কুল কলেজ ইতিমধ্যেই বন্ধ করেছেন এবং খাদ্যশস্যের জন্য অভাব না হয় বাজার দর নিয়ন্ত্রণে রেখেছেন প্রশাসনের মাধ্যমে, এবং বিভিন্ন স্কুলে খাদ্যের ব্যবস্থা করেছে বাড়ি বাড়ি গরিব মানুষদের পৌঁছাবার জন্য। সহায় 2 টাকা কেজি চাল বিনা পয়সা দেওয়ার যে ব্যবস্থা করেছেন, এবং বিভিন্ন জেলা সংস্থার মাধ্যমে স্যানিটাইজার থেকে শুরু করে মাস্কের বিলি করেছেন। আমরা পৌরসভা, ইংলিশ বাজার পৌরসভা ইতিমধ্যেই আমাদের কর্মচারীদের করেছি। আমরাও যারা রাজনীতি করি, আমি তৃণমূল কংগ্রেসে আমার সহকর্মী বন্ধুদের নিয়ে ভিতরেই বসে আছি, ঘরের বাইরে।